আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওতে আমরা বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট খুলব। কিন্তু কেন খুলব? এটি একটি মার্চেন্ট অ্যাকাউন্টের কাজ করে। বিকাশ এজেন্ট কিংবা মার্চেন্ট অ্যাকাউন্টগুলি খোলার জন্য ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হয় এবং সেই প্রতিষ্ঠানের কিছু ডকুমেন্টস থাকতে হয়, তার মধ্যে ট্রেড লাইসেন্স অন্যতম। তবে যারা ছোটখাটো ব্যবসা করেন তারা কিন্তু সহজেই আপনি মার্চেন্ট অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে না চাইলেও ছোট ব্যবসায়ী হিসাবে স্বল্প পরিসরে, যেমন আপনি অনলাইনে ব্যবসা করে থাকেন, যেমন আপনার ফেসবুক পেজ রয়েছে, পেজের মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করেন, আপনার ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে ই কমার্স সিস্টেমে প্রোডাক্ট সেল করেন, সেক্ষেত্রে আপনাকে বিকাশে মার্চেন্ট পেমেন্ট নিতে হয়। এখন ব্যবসা যেহেতু ছোট, সেক্ষেত্রে খুলতে গিয়ে আপনার অনেক ডকুমেন্টস প্রয়োজন হবে। এটি আপনি মার্চেন্ট অ্যাপসের মাধ্যমে, বিকাশের মার্চেন্ট অ্যাপসের মাধ্যমেই আপনি ব্যবহার করতে পারবেন। সাধারণত মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয়, টিন সার্টিফিকেট প্রয়োজন হয়। এই মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে, অর্থাৎ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হলে ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে না, তবে আরও কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। তো কী কী প্রয়োজন হবে এবং কীভাবে খুলতে হয় সেটা বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো এই জন্য আপনি যেটা করবেন, আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এদের রিকমেন্ড অনুযায়ী ব্রাউজারে প্রবেশ করার পর এখানে বিকাশ রিটেল অ্যাকাউন্ট লিখলে আপনি এই রিলেটেড যে ওয়েবসাইট রয়েছে বিকাশের, সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো আমি বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে তাদের ওয়েবসাইটে চলে আসলাম। এখানে দুইটি অপশন রয়েছে, বাংলা এবং ইংলিশ। যাদের ইংলিশ বুঝতে সুবিধা বা অসুবিধা হয় তারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন হচ্ছে এখানে পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত লম্বা একটি বর্ণনা দেওয়া রয়েছে। এই অ্যাকাউন্ট সম্পর্কে অনেক কিছু জানারও রয়েছে, তবে সেটা জানাতে হলে এই ভিডিওতে যদি আমি সেটা এক এক করে বলতে চাই তাহলে এই ভিডিওটি অনেক লং হবে, সে ধৈর্য আপনার আমার কারোই নেই। তবে যদি আপনার এরকম জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই এই সাইটে, এই লিঙ্কে চলে আসবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ঢুকে এই সাইটে আসতে পারবেন। আসার পরে আপনি আপনার প্রয়োজন অনুসারে পড়ে নেবেন, যদি কোথাও না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আপনার যা কিছু জানার আগ্রহ থাকবে সেগুলো সবকিছুই এই পেজের মধ্যে পেয়ে যাবেন এবং লিমিট চার্জ সম্পর্কেও আইডিয়া পেয়ে যাবেন। অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তারও আইডিয়া পাবেন, তারপরও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো এই জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন যেখানে পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট খুলুন ট্যাপ অথবা ক্লিক, এখানে আপনি ট্যাপ করবেন, কম্পিউটার দিয়ে খুললে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে আপনার যা যা প্রয়োজন হবে তার একটি লিস্ট। তো এখান থেকে তাদের নিয়ম ও শর্ত সমূহে সম্মতি আছেন বলে টিক মার্ক দিয়ে আবেদন করুন অপশনে ট্যাপ করবেন। তারপরে বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্টের প্রথম ধাপে হচ্ছে আপনি যে নাম্বারটা দিয়ে পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটি দিবেন। তবে এই নাম্বারে কিন্তু পূর্বে থেকে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকা যাবে না। তবে আপনি যে এনআইডি কার্ডটি এখানে ব্যবহার করবেন সে আইডি কার্ড দিয়ে যদি পূর্বে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাতে কোনো সমস্যা নেই। একটা এনআইডি দিয়ে আপনি এজেন্ট অ্যাকাউন্ট, মার্চেন্ট অ্যাকাউন্ট, পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট এগুলি খুলতে পারবেন, কিন্তু একই নাম্বারে দুইবার খুলতে পারবেন না। তো এই জন্য যে নাম্বারটা দিয়ে পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটি এখানে বসাবেন। বসানোর পরে নিচে অপারেটর লোগো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যে নাম্বার বসান, বাংলালিঙ্ক গ্রামীণ যে নাম্বারটাই বসেন না কেন, সেই নাম্বারের লোগোর উপরে টাচ করে অপারেটর সিলেক্ট করে দিবেন। তারপরে নিশ্চিত করুন অপশনে ট্যাপ করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার ফোনের মধ্যে একটি ভেরিফিকেশন কোড নাম্বার যাবে, সেই কোড নাম্বারটি এখানে আপনি টাইপ করে নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন। তারপরে আমরা দ্বিতীয় ধাপে চলে আসলাম। এখানে প্রথমে দিতে হবে হচ্ছে আপনার নাম, অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট হবে তার নাম ইংরেজিতে দিতে হবে এবং এটি অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে অবশ্যই দিবেন। আপনার তথ্যগুলি যদি এলোমেলো হয়, যেহেতু এই অ্যাকাউন্টটি তারা রিভিউ করবে, যদি তারা মিল পায় বা মিল না পায় অথবা ভুল তথ্য পায় তাহলে কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে না, তারা অ্যাপ্রুভ করবে না। এজন্য সঠিক তথ্য দিতে হবে এবং প্রথমে আপনার নাম, তারপরে আপনার পিতার নাম, আপনার মাতার নাম, সবগুলি ইংলিশে। তারপরে হচ্ছে আপনার স্ত্রী থাকলে এখানে দিতে পারেন, এটি প্রযোজ্য নয়, অপশনাল, না দিলেও সমস্যা নেই। তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের উপর যে নাম্বার থাকবে সেই নাম্বারটি ইংলিশে বসাবেন, জন্ম তারিখ বসাবেন, দিন মাস এখানে ট্যাপ করলে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে আপনার লিঙ্গ, পুরুষ, মহিলা বা অন্যান্য, সেটা দেওয়ার পরে পেশা সিলেক্ট করবেন। পেশার মধ্যে এখানে ট্যাপ করলে আপনি অপশন পাবেন, এই অপশন থেকে আপনার যেটার সাথে মিলে সেটাকে টাচ করে দিবেন। তারপরে হচ্ছে আয়ের উৎস, আয়ের উৎস আপনার সাথে যেটার সাথে মিলে সেটা এখান থেকে সেট করে দিবেন। তারপরে মাসিক আয় কত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সর্বশেষে এগিয়ে যান অপশনে ট্যাপ করে পরের ধাপে চলে আসবেন।
তো এখানে হচ্ছে এটাই মেন বিষয় হচ্ছে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে, যদিও এর পূর্বে যে অপশনগুলি রয়েছে সেটি একটি নর্মাল অ্যাকাউন্ট খুলতে গেলেও সেই একই সিস্টেমে সব কিছু দিতে হয়, বাট এই পার্সোনাল রিটেল অ্যাকাউন্টের ক্ষেত্রে আলাদাভাবে যতটুকু দিতে হয় সেটা হচ্ছে ব্যবসায়ের নাম। আপনি যে ব্যবসা করেন, আপনি যদি ফেসবুকে প্রোডাক্ট সেল করে থাকেন তাহলে অবশ্যই আপনার একটি পেজ রয়েছে, তো সেই পেজের নামটা এখানে দিতে হবে। আপনার যদি ছোট একটা চায়ের দোকান থাকে, ছোট একটা গ্যারেজ থাকে, সেখানে যদি আপনি এই সিস্টেমটা করেন তাহলে সেই প্রতিষ্ঠানের নামটা এখানে ব্যবহার করতে হবে। তো আমার ফেসবুক পেজের মাধ্যমে মনে করেন যে আমি অ্যাকাউন্টটা খুলতেছি, সেহেতু আমি এখানে ফেসবুক পেজের নামটা ব্যবহার করব। যদিও এখানে আমি সঠিক তথ্য দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমার এই অ্যাকাউন্ট পূর্বে খোলা রয়েছে, আমি চাইলেও এই এনআইডি কার্ড দিয়ে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না। সেজন্য এক্সাম্পল হিসেবে এখানে ভুলভাল লেখাগুলি লিখে দিচ্ছি, আপনি বুঝে নেবেন। ব্যবসায়ের নাম দেওয়ার পরে ব্যবসায়ের ধরনটা সেট করতে হবে, তো এখানে ধরন বিভিন্ন রকম রয়েছে, আপনার সাথে যেটার সাথে মিলে সেটা দিবেন, অবশ্যই সঠিকটা দিবেন। তারপরে হচ্ছে ব্যবসায়িক ঠিকানা, ইংলিশে এখানে আপনি সেট করে দিবেন হচ্ছে আপনার থানা, জেলা, ইউনিয়ন এবং পোস্ট অফিস। দেওয়ার পরে আপনি পূর্ণাঙ্গ ঠিকানা এখানে দিতে পারেন, তবে সেটা আপনার এনআইডি কার্ড অনুসারে অথবা আপনি যে ব্যবসা করবেন আপনি যেখানে রয়েছেন সেখানের ঠিকানা দিতে পারেন, যদি ইউটিলিটি বিল থাকে তাহলে সেই অনুযায়ী ঠিকানা দিতে পারেন। তারপরে হচ্ছে আপনি ব্যবসায়ের মাধ্যমটা এখান থেকে সেট করবেন, যেমন ফেসবুক রয়েছে, ওয়েবসাইট রয়েছে, অ্যাপ রয়েছে এবং অন্যান্য। যদি আপনার ফেসবুক কিংবা ওয়েবসাইট বা অ্যাপ এই তিনটা অপশনের মাধ্যমে যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে তিনটা থেকে একটা সেট করবেন, যদি তার বাহিরে হয় যেমন আপনি ছোট একটা দোকান রয়েছে আপনার সেহেতু আপনি অন্যান্য সিলেক্ট করবেন, তাহলে দোকানের ছবি দিতে হবে। আর যদি ফেসবুক এবং ওয়েবসাইট সিলেক্ট করেন তাহলে এর লিঙ্ক দিতে হবে। নিচে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক সিলেক্ট করলাম, এখন হচ্ছে ফেসবুকের মধ্যে ঢুকতে হবে, সেই পেজের মধ্যে ঢুকতে হবে, পেজের লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করতে হবে, তারপর একটি ইমেল নাম্বার দিতে হবে আপনার এবং আপনার সাথে যোগাযোগ করার অন্য আরেকটি নাম্বার এখানে বসিয়ে দিবেন। যদি ওয়েবসাইট দেন ঠিক একই সিস্টেম, অ্যাপস দিলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসের লিঙ্ক কপি করে এনে তারপরে এখানে পেস্ট করতে হবে। তো এই তথ্য দেওয়ার পরে আমরা এগিয়ে যান অপশনে ট্যাপ করব। তারপর হচ্ছে নমিনির তথ্য দিতে হবে এখানে, এটা হচ্ছে চতুর্থ ধাপে আপনি নমিনির তথ্য দিবেন। প্রথমে দিতে হবে নমিনির নাম, যে এনআইডি কার্ড আছে সেই অনুযায়ী নামটা দিতে হবে। তারপরে নমিনি সম্পর্কে আপনার কি হয় সেটা সেট করবেন, তারপরে নমিনির এনআইডি কার্ড দেখে তার জন্ম তারিখ বসিয়ে দিবেন, তারপরে হচ্ছে এনআইডি কার্ডের যে ফ্রন্ট সাইট রয়েছে, যে সাইটে ছবি থাকে সেই সাইটের একটা ফটো তুলে এখানে আপলোড করে দিবেন। এখানে আপলোড অপশনে ক্লিক করলে আপনার ক্যামেরা ওপেন হবে, দেন আপনি এনআইডি কার্ডের পিকটা তুলে নেবেন। তারপরে নিচের দিকে এগিয়ে যান অপশন রয়েছে, তো সেই এগিয়ে যান অপশনে টাচ করবেন এবং পঞ্চম স্টেপে আমরা চলে আসছি, এটাই হচ্ছে লাস্ট স্টেপ। এখানে প্রথমে আপনার নিজের ছবি দিতে হবে, তোলার জন্য এখানে ক্লিক করলে ক্যামেরা ওপেন হবে, তারপরে আপনি একটা সেলফি তুলে দিবেন এখানে, তারপরে জাতীয় পরিচয়পত্রের ফ্রন্ট সাইটের ছবি দিতে হবে এবং তারপরে এনআইডি কার্ডের ব্যাক সাইটের ছবি তুলে দিতে হবে, এবং তারপর রয়েছে সিমের মালিকানার প্রমাণ, অর্থাৎ এই সিমের মালিক যে আপনি তার একটা প্রমাণ দিতে হবে। এজন্য আপনার ফোন থেকে ডায়াল করবেন হচ্ছে *1600*#, এটা ডায়াল করার পরে আপনাকে পপ আপ মেসেজ দেখাবে যে 4 ডিজিটের এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট প্রদান করুন, তখন আপনি এনআইডি কার্ডের শেষের দিকের 4টা সংখ্যা প্রবেশ করাবেন। করালে পরে আপনার ওই এনআইডি কার্ড থেকে কতগুলি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে সেটার একটা লিস্ট আপনি দেখতে পাবেন, তো সেই লিস্টের একটি মেসেজ চলে আসবে, আসলে পরে তারা নিশ্চিত হবে যে আপনার এই এনআইডি কার্ড থেকেই আপনার এই নাম্বারটি রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা। তো এজন্য সেই SMS এর একটি স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে এখানে আপলোড করে দিতে হবে। তারপরে আপনি যে পেশা রয়েছেন সেই পেশার প্রমাণ, এটা কিন্তু ঐচ্ছিক রয়েছে, যদি আমরা অনন্য সিলেক্ট করতাম তাহলে পেশার প্রমাণ দিতে হতো, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের ছবি দিতে হতো। যদি আমরা ফেসবুক কিংবা ওয়েবসাইট অ্যাপস এগুলো দিতাম তাহলে এখানে তার স্ক্রিনশট দিতে হতো, অর্থাৎ সেই পেজে ঢুকে স্ক্রিনশট নিয়ে তারপরে দিতে হতো যে এটা আমার পেজ। তারপর ইউটিলিটি বিলের স্ক্যান কপি, এটা ঐচ্ছিক রয়েছে, অর্থাৎ অপশনাল, না দিলেও সমস্যা নেই, দিলে দিতেও পারেন। এবং সর্বশেষে হচ্ছে জমাদিন অপশন, তো এই জমাদিন, এটা যেহেতু ফেক অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেছি সুতরাং এখানে জমা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, তো আপনি যখন সব তথ্য এখান থেকে পূরণ করবেন তখন জমাদিন এই অপশনটি বেশি উঠবে, এখন হাইট রয়েছে তার মানে তথ্য সব দেওয়া হয়নি, তখন আপনি এখানে ক্লিক করবেন, করলে পরে এটি সাবমিট হবে, অর্থাৎ সাবমিট সাকসেসফুল মেসেজ আসবে এবং তার মধ্যে একটি কোড থাকবে, সেটা দিয়ে আপনি স্ট্যাটাস দেখতে পাবেন, অর্থাৎ
আপনার অ্যাকাউন্টটি কোন অবস্থানে আছে। তো অ্যাপ্লিকেশনটি সাবমিট হওয়ার পর সেটি তারা রিভিউ করবে, বিকাশ টিম রিভিউ করে যখন দেখবে সব কিছু ওকে আছে তখন আপনাকে অ্যাপ্রুভাল দিবে, আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে। কিন্তু যদি দেখে যে এলোমেলো রয়েছে, আপনার কথা কাজে মিল নেই, তাহলে কিন্তু অ্যাকাউন্টটি দিবে না। যদিও এই অ্যাকাউন্ট আমি তিনবারে খুলেছি, দুইবার রিজেক্ট হয়েছে, সঠিক তথ্য দেওয়ার পরেও কিন্তু তাদের কাছে ভুল মনে হয় কোনো না কোনো ক্ষেত্রে, সেজন্য তৃতীয়বারে কিন্তু আমি অ্যাকাউন্টটা করতে পেরেছি। তার মানে সঠিক তথ্য দিলে আপনি একবারই করতে পারবেন। এখন হচ্ছে অ্যাকাউন্ট যখন আপনার ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি মেসেজ পাবেন যে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আপনি যেটা করবেন, ডায়াল প্যাডে গিয়ে *247# ডায়াল করবেন। করার পরে আপনি পিন সেট করার মতো অপশন পাবেন। এবার আপনার ইচ্ছা মতো একটি পিন নাম্বার সেট করে দিবেন, দুইবার করে দিতে হবে। দেওয়ার পরে আপনি কিন্তু বিকাশে প্রবেশ করতে পারেন। তো এ পর্যায়ে আপনাকে সাজেস্ট করব, আপনি যেহেতু এটি একটি মার্চেন্ট অ্যাকাউন্টের মতোই কাজ করে, সুতরাং ক্ষুদ্র রিটেলারদের জন্য মার্চেন্ট অ্যাকাউন্ট, এজন্য গুগল প্লে স্টোরে আপনি বিকাশ মার্চেন্ট অ্যাপস পেয়ে যাবেন। সেই অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন, আপনি যে নাম্বার দিয়ে বিকাশ খুলছেন সেই নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন, পিন নাম্বার দিয়ে লগইন করবেন। করলে পরে আপনি এই মার্চেন্ট অ্যাকাউন্টের মার্চেন্ট অ্যাপসের আপনি হোম পেজ দেখতে পাচ্ছেন। এরকম এখানে অপশন রয়েছে, আমার কিউআর কোড, এজেন্ট, ক্যাশ আউট, মার্চেন্ট পেমেন্ট, সেন্ড মানি, কাউন্টার, পে বিল, লেনদেন বাতিল, তো বিভিন্ন রকম অপশন রয়েছে। তবে এখান থেকে মার্চেন্ট অ্যাকাউন্টের যেটা মজার বিষয় সেটি হচ্ছে আমার কিউআর, অর্থাৎ এটি হচ্ছে এখানে ক্লিক করলে এরকম একটি কিউআর কোড পাবেন, অর্থাৎ এটা স্ক্যান করে আপনার কাস্টমার যারা রয়েছে তারা যদি পেমেন্ট করতে চায় তাহলে এটা স্ক্যান করে তারা পেমেন্ট করতে পারবে। মার্চেন্ট পে যেটাকে বলে, এটাকে আপনি ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করে আপনি আপনার প্রতিষ্ঠানের আপনার কাস্টমারের সামনে আপনি এটা ঝুলিয়ে রাখতে পারবেন, তাহলে সেই কাস্টমার এটা দেখে আপনাকে পেমেন্ট করতে পারবে। অর্থাৎ এভাবে করে আপনার মার্চেন্ট অ্যাকাউন্টের লেনদেন করা হবে। আশা করি পুরো ভিডিওটি দেখে আপনি একটি বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট ওরূপে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই প্রত্যাশা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।